नमस्कार बंधुरा सबस्क्राइब करुन आमादेर स्काई 18 बांग्ला न्यूज चैनल करीमगंज एवं प्रेस करुन बेल आइकन आमादेर प्रतिदिनेर न्यूज पे जान सबार आगे धन्यवाद। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই, আমি মৌসুমী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ভয়াবহ ডাকাতি করিমগঞ্জে, ভারতের মাটিতে থেকেও ভারতের মাটি থেকে বঞ্চিত, রাস্তার কাজে ভাগড়া দিচ্ছেন ফকরউদ্দিন তাপাদার, শারীরিক অক্ষম শিশুদেরকে নিয়ে সচেতনতা সভা করিমগঞ্জে, নেতাজিকে নিয়ে আলোচনা করিমগঞ্জে, মদনমোহন আখড়ার উৎসব সমাপন হলো আজ। এখন দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। ভয়াবহ ডাকাতির ঘটনা সংঘটিত হয় করিমগঞ্জে। করিমগঞ্জের বিস্কুট গ্রামে ডাকাতির কাণ্ডে মহিলা সহ তিনজন আহত হন। ডাকাতির ঘটনা ঘটে অমরেন্দ্র দাসের ঘরে। আর্থিক সচ্ছল না থাকা সত্ত্বেও তার ঘরে ডাকাত দল প্রবেশ করে। 7-8 জনের ডাকাত দল ছিল বলে জানা যায়। কি নাম আপনার? সঞ্জয়কান্তি দাস। তারপরে আমার এই গাড়ে একটা সেদ মারছে, গাড়ে সেদ মারা সত্ত্বে আর একটা সেদ রুকাইছে। গড় থেকে নিছে নাকি? গড় থেকে নেওয়ার তো প্রশ্ন পরে, এরপরে তো ওখানো সেদ মারার পরে দেখছি আরেকটা সেদ আমার মারি দিয়ে মারতে আমি ডাইনার দিয়ে ধরছি, ধরিয়ে দিয়ে আমি ভামার দিয়ে তারে ঠেলি 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 গড়ের বাইরে বার করছি। মাংকে কে আমি একটা টান মারি ওঠা সত্ত্বেও একটা খুলছি, খুললে আমি তো আর চিনতে পারছি না। এখন তালয়ে টানা ইয়ারে গেছে, তালয়ে ট্রিটমেন্ট দিছে, তাই নয় তো চিনছ। সব মাংকে কেপ লাগাই যাচ্ছে? সব মাংকে কেপ লাগাই যাচ্ছে, মানে সাত সাতজন সব 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 কত বয়স? আমার অন্ধ্রচন্দ্র দাস। আমি মাংকি লাগাই একটা মাংকির টান দিছি, টান দিয়ে তার জন্য পরিচয় পাই দিছি। অনুমান আমি আর পরিচয় করি আছে, তার পরিচয় হয়েছি, এটা আমি আর হইছি না। তার এরা লোকে তো হইতাম পারতাম না, কোনো দুশ্মনী আর কিছু যারে দেখছি তার সাথেও আমার ছেলের পিতা তারা তোর কোন দিন তর্ক বিতর্ক হয়েছে, আমার ছেলে বলছে আমার লোকে তর্ক
ভারতের ভূমিতে থেকে প্রতিদিন সন্ধ্যা হলে ভারতের নাগরিকত্ব থেকে বঞ্চিত হন প্রায় 700 জন ব্যক্তি। ভারতের মূল ভূখণ্ডে আনার তৎপরতা শুরু করেছেন সরকার সহ জেলা প্রশাসন। জেলার কুতুব, দেওতলি, লাফাশাই, লাতুকান্দি, গোবিন্দপুর, তেশুয়া ইত্যাদি সীমান্তে থাকা প্রায় 700 জন লোক রয়েছে। তাদের ঘর কাঁটাতারের বাহিরে, ফলে রাতের দিকে সীমান্তের গেট যখনই বন্ধ হয় তখনই ভারতের নাগরিকত্ব থেকে বঞ্চিত হন ব্যক্তিজনেরা। কিভাবে বন্দিদশা থেকে তাদের মুক্তি করা যায় এ নিয়ে চিন্তা ভাবনা নিচ্ছেন সরকার সহ করিমগঞ্জ জেলা প্রশাসন। देर आर सम हैमलेट्स विच आर बियॉन्ड द फेंस, मतलब फेंस है, फेंस के बाहर 500 मीटर जगह पे है, उसमें देर आर सेटलमेंट्स ऑफ विलेजेस। फॉर एग्जाम्पल वी हैव लफासिल पार्ट वन पार्ट टू, गोविंदपुर पार्ट वन पार्ट टू, ये सब दीज आर विलेजेस बियॉन्ड द फेंस। उनका क्या है, थोड़ा दे फेस लॉट ऑफ डिफिकल्टीज इन गेटिंग वाटर एंड उनका जो बिकॉज BSF क्लोजेस द गेट इन द इवनिंग एंड उनका इस तरफ मूवमेंट नहीं हो पाता है रात को, एंड एमरजेंसी में उन लोग का कुछ कुछ प्रॉब्लम हो जाता है, दे कांट हैव एक्सेस टू दिस थिंग विदाउट ओपनिंग ऑफ द गेट। सो इसलिए वी हैड स्टडीड इट एंड इन कंसल्टेशन विद BSF वी आर प्लानिंग टू हैव अ प्रपोजल दैट दे विल बी शिफ्टिंग, वी विल ट्राई टू रीलोकेट देम टू दिस साइड ऑफ द फेंस, टू द इनहैबिटेड एरिया ऑफ द फेंस। सो उसका प्रपोजल चल रहा है, वी आर डूइंग अ सर्वे ऑन इट and we will take necessary steps to alleviate their problems. कितना family हो सकता है? Families का around the total population beyond the fence is around 700 सब मिला के पूरा जिला में। रास्तार काजे बागड़ा दिच्छेन construction committee भाई फकरुद्दीन तापादार, एमोंटा ओई व्यक्तिजनेर बिरुद्धे अभिजुगेर आंगुल उठलो। ফকরুদ্দিন গলা জুড়ে বলেছেন রা তার নামে করতে হবে, না হলে কাজ করতে দেবেন না। রাস্তা না হওয়ায় প্রায় 150 মতো পরিবারবর্গরা অসুবিধায় পড়তে হবে তা নিয়ে চলেছে কানাঘুষো। অতিসত্ত্বর রাস্তার কাজ না হলে আইনের আশ্রয় নেবেন বলে অকপট উল্লেখ করে এলাকাবাসীরা। করিমগঞ্জের সরিষা চড়াকুড়ি জিপির 9 নম্বর ওয়ার্ডের সড়ক নির্মাণের দ্বিতীয় কিস্তির টাকা মঞ্জুর করা হয়েছে, এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটেছে। চড়াকুড়ি গাঁও পঞ্চায়েত 9 নম্বর ওয়ার্ডের লাস্ট রাস্তা এটা। আমরা রাস্তাটার মধ্যে সরকারি অনুদান আইছে 2,75,000 টাকা বিগত 1 বছর আগে। আবার পরে তো আমরা কমিটি বানাইছি, ওই কমিটিতে আমরা কাগজ আছে, অতদিন সমস্যার কমিটিটা বানছে, ওনার পরে সপ্তাহ হয়ে গেছে। ওয়ার পরে কেন একজন মানছে যে কনস্ট্রাকশন কমিটির প্রেসিডেন্ট হয়েছেন শামসুদ্দিন দফতরের ভাই ফখরুদ্দিন তাবাদার, তাই কমিটির প্রেসিডেন্ট হয়েছেন। ওয়ার ভরে টেকাও কাইয়া রেডি হয়ে গেছে, এখন তাই দোস্তগুলো দিন না টেকা আর অন্য স্কিম বদলাই যাতাম ব্যক্তিগত স্বার্থের কারণে।
স্কিমটা বদলাইতা স্কিম তো বদলানি সম্ভব নয় আমরা এটা 200 বছর পুরানা রাস্তা 2002-03 আরবার স্যাংশন হয়েছে বর্তমানে যে একটা দুইটা ইট দেখা যার এটা 2002-03 স্যাংশন করা হয়েছে তোর কাম এর আগে 1996-97 দেখবার হয়েছে এবারও সেই স্কিম হয়েছে আইসি কিন্তু তাই তার ব্যক্তিগত স্বার্থ লাগে রাস্তাটা করতে না দিদরা না তাই কমপ্লেন হরিয়া বলছেন যে স্কিম বদলাইতা তাই ব্যক্তিগত স্বার্থর কারণে আর এই সাইডের মানুষ তাই হরি গেছেন লো কাস্ট তাই হরি গেছেন একটু হাই ক্লাস তান বাড়ির সামনে দেওয়া বাইক স্কুটি গাড়ি যাওয়া সুবিধা বিগত আমরা জন্মর আগে একবার হয়েছি আমার বয়স হলো 2002-03 যে টেকাটা লাগানি হয়েছে পঞ্চায়েত হয়েছে ইট দেখা যাতে 2 কিলোগ্রাম হয়েছে মাঝে মধ্যে এই টেকাও তো লাগছে সেম স্কিমে আবার টেকা হয়েছে এ তো আর কমপ্লেন হইল না আর এখন আমরা বিচার পাইছি না দেশে এখন আমরা পঞ্চায়েত উদ্দেশ্য হরিয়া খুঁজার আমরা বিধায়কের উদ্দেশ্যে খুঁজার যে আমরা ওই প্রবলেমটা সলভ করে দিতা এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত 2021-22 শিক্ষাবর্ষের জন্য করিমগঞ্জ শহরের হলিমুন রেসিডেন্সিয়াল ইংলিশ স্কুলে ভর্তি চলছে সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সম্পূর্ণ ইসলামিক ভাবধারায় পরিচালিত আবাসিক এই স্কুলে হোস্টেলের ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনে অভিভাবকরা ফ্যামিলি কোয়ার্টারও নিতে পারবেন শহরের যে কোনো স্কুলের ছাত্র ভর্তি হতে পারবেন যোগাযোগ 9954133082 শারীরিক অক্ষম ব্যক্তিদের সম্বন্ধে এক বিশেষ আলোচনা সভা আয়োজন হয় করিমগঞ্জে কার্যক্রম আয়োজন হয় জেলা শাসকের কনফারেন্স হলে প্রজেক্টের মাধ্যমে অতি সহজভাবে বিশ্লেষণ করা হয় কার্যক্রমে জেলা শাসক আনবামুতান এমপি অতিরিক্ত জেলা শাসক নিশারক হিবারে জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক অনুপ কুমার দৈত্যারি সহ অন্যান্যরা বিশিষ্ট সামিল ছিলেন সমাজ কল্যাণ বিভাগ আয়োজিত শিশু সারথী সচেতনতা সভায় বিশেষ সাড়া ফেলে There never used to be a box with the interpreter speaking in sign languages. But from the inauguration of the new president, they have put that on their, even on their social media pages and everywhere. Okay, that's good, sir. But hierarchically... Issues. Absolutely, sir. So these are all visible. Yeah. And that is a little invisible. More invisible, sir. They are not even able to form as a group. So non-discrimination in employment, in government jobs and also in other jobs, you cannot discriminate against a person because of his or her disability. If the person is married, they should be fairly considered. Reasonable accommodation and barrier-free environment. Situations of people with locomotor disability or blindness or hearing impairment coming, you know, they will give the dharna and, you know, race issues. But this is a complete group of invisible population. They are just within their homes. Within the confines of their world, they are not getting any access to education or even vocational training or others, and they are, you know, completely a left out population. By face subtraction, there will be hematological disorders, particularly these are new things now. Sorry, sir, I didn't get it. New things coming up, like hemophilia, and thalassemia, spiritual disease. These are also to be included as categories. But up to what length and what not? How do you control? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীর উপর উদযাপনের কার্যক্রমের শেষ লগ্নে আজ এআইডিএসর উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা আয়োজন করা হয় আলোচনা কার্যক্রম আয়োজন স্থানীয় শিক্ষক ভবনে এতে নেতাজির জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন সংগঠনের রাজ্যিক সহ সভাপতি হেল্লুল ভট্টাচার্য
कार्यक्रमे सुजित कुमार पाल, संचिता शुक्ल, जयदीप देव प्रमुख शामिल छिलेन। বাড়ির অবস্থা আপনি ভাবনা হচ্ছে কোথায় যাবো, বড় রেস্টুরেন্টে ভালো কিছু খাবো, বন্ধুদের সঙ্গে ছেলেরা হবে, বাইক এক্ষণ পাবো, বাসাতে বলবো বাবাকে বলবো বাইক দাও, বাইক দিয়ে আমরা ছুটবো, কিন্তু সুভাষ বসুর মনের মধ্যে কিন্তু এই চিন্তা কাজ করছে না। সুভাষ বসু তখন ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে, নাম তোমরা জানো ভারতবর্ষের অন্যতম বিখ্যাত কলেজ। সেই প্রেসিডেন্সি কলেজে ওটেন বলে একজন সাহেব ছিল, সেই সাহেব ভারতীয়দের সম্পর্কে নানা বিদ্রুপাতক কথা বলত এবং সেই সময়ে একদিন সুভাষ বসুদের বন্ধুরা দেখলেন যে অটেন সাহেব ভারতীয়দের সম্পর্কে অত্যন্ত বিরূপ মন্তব্য করেছে। এবার সমস্ত ছাত্র বন্ধুরা মিলে ঠিক করল যে অটেনকে, এই অটেন সাহেব বারবার যেহেতু আমাদের সম্পর্কে, ভারতবাসী সম্পর্কে অত্যন্ত জঘন্য মন্তব্য করছে, অটেন সাহেবকে কিছু একটা শাস্তি দিতে হবে। চাকরি সামনে, জীবন সামনে, বিলাসী জীবন সব ছেড়ে দিচ্ছে, দেশের জন্য সব ছেড়ে বেরিয়ে আসছে। এই সুভাষ বসু এইগুলো করতে পেরেছিলেন বলেই তো আজ 125 বছর পর আমরা আজকে এই করিমগঞ্জে দাঁড়িয়েও আমরা সুভাষ বসুকে স্মরণ করছি। সেই সময় ICS ফার্স্ট কে হয়েছিল আমরা নাম জানি না, ওনার সময় কে ফার্স্ট হয়েছিল, কে সেকেন্ড হয়েছিল, কে থার্ড হয়েছিল, কে ফিফথ হয়েছিল, আমরা কেউ নাম জানি না। এটা জানতে গেলে বহু কষ্ট করতে হবে, কিন্তু সুভাষ বসু ফোর্থ হয়েছিলেন। ওই ফোর্থ হওয়ার জন্য ওনাকে কেউ মনে রাখেনি, ওনাকে মনে রেখেছে এই কারণে যে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, দেশমাতৃকাকে শৃঙ্খল মুক্ত করার জন্য সুভাষ বসু সেই চাকরির লোক ছেড়ে বেরিয়ে এসেছিলেন। এই যে ঘটনাগুলো আজকে যারা তোমরা ছাত্র, যারা যুবকরা আছো, আজকে এই ব্যাপারগুলো ধরনকে বুঝতে হবে। সেই সুভাষ বসু কি চেয়েছিলেন, কি কি স্বপ্ন দেখেছিলেন, কি স্বপ্নকে সামনে রেখে এই জীবনের সমস্ত একটার পর একটা বড় বড় ঘটনাকে তুমি নিয়ে গেছিলেন। তোমরা হয়তো জানো আমি আরো মধ্যে অনেক ঘটনা ঘটেছে, আমি সমস্ত ঘটনাতে যাচ্ছি না। সুভাষ বসু যখন শেষ জীবনে বুঝতে পারলেন, সুভাষ বসু ভারতবর্ষের মধ্যে, সেই সময় ভারতবর্ষের রাজনৈতিকভাবে দুটা লাইন ছিল। সংকীর্তন শহর নগর পরিক্রমার মাধ্যমে করিমগঞ্জের রাধা মদনমোহন জিউর আখড়ার প্রায় 15 দিন ব্যাপী হরিনাম মহাযজ্ঞ উৎসবের সমাপন হল আজ। মন্দির প্রাঙ্গণে থেকে সকলের দিকে মহাপ্রভুদের নিয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন ভক্তবৃন্দরা। হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে উঠে আকাশ বাতাস, ছিল মহন্ত বিদায় সহ মহাপ্রসাদ বিতরণ। নমস্কার বন্ধুরা,
সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সম্ভার স্কাই 18 বাংলা নিউজ।